আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই সুস্থ আছেন বন্ধুরা বর্তমান অন্তর্বর্তী সরকারের যে জ্বালানি এবং খনিজ বিভাগ রয়েছে সেখানকার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে সাবেক আওয়ামী লীগ সরকারের অধীনে চারটি কোম্পানির সঙ্গে প্রণীত প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকা গ্যাস উত্তোলনের যে চুক্তি রয়েছে এবং সরবরাহ চুক্তি রয়েছে সেটা বাতিল করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার যে চারটি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল হতে যাচ্ছে সেই চারটি কোম্পানি যথাক্রমে ভারতের এইচ এনার্জি রাশিয়ার গ্যাস প্রম চীনের সিনোপ্যাক এবং উজবেকিস্তানের এবং ভারতের কোম্পানি এইচ এনার্জি এবং উজবেকিস্তানের এই দুইটি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলে কূটনীতিক প্রভাব নিয়ে তেমন চিন্তার কোনো কারণ নেই তবে রাশিয়ার গ্যাচ প্রোম এবং চীনের সিনোপেকের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত কূটনীতিক প্রভাব পড়বে কিনা সেটা নিয়ে কিন্তু চিন্তার বিষয় আছে এবং জ্বালানি বিভাগের কর্মকর্তারা যেমনটা বলছেন দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে চুক্তিগুলো ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত এই আইন বাতিল করায় ওই সকল চুক্তি আর হচ্ছে না এখন থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আগ্রহী কোম্পানি বাছাই করে চুক্তিগুলো করা হবে এমনটাই কিন্তু নিশ্চিত করেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কে জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম এমন বিষয়টা হল যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নিজস্ব সিদ্ধান্ত যে উন্মুক্ত দরপত্র দেব আর এর মাধ্যমে কিন্তু দামটা ঠিক রাখার একটা সুযোগ তৈরি হয় এটা সত্য কথা 다 তবে চীন রাশিয়া এবং আমাদের অন্যান্য যে সহযোগী রয়েছে যারা বিনিয়োগ করে তারা কোনোভাবেই কিন্তু উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাংলাদেশে কোনো কাজে আগ্রহী নয় এমনকি জাপানও কিন্তু কাজে আগ্রহী নয় কারণ তারা বাংলাদেশে বিনিয়োগ করবে ঋণের মাধ্যমে ধরুন কথার কথা তারা একটি বড় সেতু নির্মাণ করবে ধরলাম পদ্মা দ্বিতীয় সেতুই নির্মাণ করবে এই জায়গায় যদি আপনি উন্মুক্ত দরপত্র দেন তাহলে পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহী হবে কাজ পাওয়ার এবং সেই ক্ষেত্রে তারা হতে পারে যে কম মূল্যে কিন্তু তারা তাদের দরপত্র আহ্বান করবে তবে প্রশ্নটা হচ্ছে যে জাপান যদি এই প্রকল্পে অর্থায়ন করে ঋণের মাধ্যমে তাহলে তারা অন্য দেশের কোম্পানিকে কেন কাজ দেবে উনিশশো সাল থেকে আজও পর্যন্ত বাংলাদেশে যত সরকার ছিল এবং বাংলাদেশের যত মেগা প্রকল্প বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে সকল প্রকল্পগুলোই বাস্তবায়ন হয়েছে নিজস্ব দর কষাকষির মাধ্যমে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হয়নি ধরুন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করার যে সিদ্ধান্ত সেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমরা সাপোর্ট করি তবে বাংলাদেশের অর্থনীতি এটা সাপোর্ট করে না বাংলাদেশের অর্থনীতির প্রকল্পগুলো ঋণ করে তারপর বাস্তবায়ন করতে হয় আমরা দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো দেশ নই যে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করব। পঞ্চান্নটি দেশকে আমরা সাগর থেকে গ্যাস উত্তোলনের জন্য আহ্বান জানাই আর এই পঞ্চান্নটি দেশের কোম্পানির মধ্যে মাত্র ষাটটি দেশ উন্মুক্ত দরপত্রে তাদের দরপত্র

শুধুন বোঝাই যাচ্ছে যে এই উন্মুক্ত দরপত্রের বিষয়টা কতটুকু সাকসেসফুল হতে পারে এছাড়াও চীন রাশিয়া ইবন আমাদের বন্ধু দেশ জাপান আমাদের বিভিন্ন উপকূল বাস্তবায়নের জন্য যে পাইপলাইনে অর্থছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেগুলো যে বন্ধ হয়ে যাবে সেটা নিশ্চিত কারণ তারা নিজেদের কোম্পানি বাদ দিয়ে অন্য কোম্পানিকে কাজ দেবে না নিগুণ যদি সঠিক দর কষাকষি করা যায় এবং নিজের স্বার্থ অক্ষুণ্ণ রাখা যায় এবং দুর্নীতি না করা যায় তাহলে ঋণমুক্ত দরপত্র ছাড়াও ভালো প্রকল্প বাস্তবায়ন সম্ভব যার নজির বাংলাদেশে বহু রয়েছে বর্ডারের কাছে আছি চট করে ঢুকে যাব এই ধরনের মন্তব্য সারা বাংলাদেশের ভেতর এখন আলোচনার কেন্দ্রবিন্দু বলা হচ্ছে এই ধরনের প্রতি বিপ্লবের নানান ধরনের প্রচেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় সমস্যা হতে পারে তবে বাস্তবতা ভিন্ন এই ধরনের কোনো কিছুই কোনো সমস্যা তৈরি করতে পারবে না তবে আরেকটি টাইম বোম যেটা তৈরি হয়ে রয়েছে সেটাই হবে বর্তমান সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সব থেকে বিপজ্জনক একটা বিষয় জরুরি ভিত্তিতে যদি এটার সমাধান তারা না করতে পারেন তাহলে দেশ তারা চালাতে পারবেন না নুন মার্কিন বহুজাতিক কোম্পানি স্যাব্রন বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র সরকারকে নিশ্চিত করেছে যে বাংলাদেশের মোট গ্যাস উৎপাদনের যে বড় যোগান দেওয়া হয় বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে প্রায় উনচল্লিশ শতাংশ বাংলাদেশের গ্যাস আমরা এখান থেকে বর্তমানে পাই সেই বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের যে গ্যাসের মজুদ রয়েছে সেটা শেষ হয়ে গেছে খুব শীঘ্রই এই বিবিয়ানা থেকে আমরা আর গ্যাস পাবো না বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য এটাই সব থেকে বড় ঝুঁকি এবং বড় বিপদ যে এই উনচল্লিশ শতাংশ গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেলে তখন তারা কি করবে শিল্প কারখানা এবং বিভিন্ন বাসা বাড়িতে বাংলাদেশে গ্যাসের যোগান কি করে দেবে এবং বর্তমানে জাতীয় গ্রিডে প্রতিদিন গ্যাস যুক্ত হচ্ছে দুই হাজার মিলিয়ন ঘনফুট আর এর মধ্যে মার্কিন কোম্পানি স্যাব্রন পরিচালিত বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে আসছে এক হাজার দুইশো মিলিয়ন ঘনফুট বাংলাদেশের মোট সরবরাহের প্রায় শতাংশ গ্যাস গ্যাস ক্ষেত্রের উনচল্লিশ বন্ধ হয়ে গেলে দেশের জ্বালানি এবং অর্থনৈতিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলবে বাংলাদেশের স্থানীয়ভাবে যে সারের উৎপাদন সেটা বন্ধ হয়ে যাবে যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না এবং শিল্প কারখানায় গ্যাসের স্তরborough দেখা দেবে তীব্র থেকে তীব্র নিগুণ গ্যাস মজুদের যে টুপি রয়েছে বা প্রমাণিত সম্ভাব্য হিসাব অনুযায়ী বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে মজুদ থাকার কথা প্রায় 6 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস যদিও এরি মধ্যে এখান থেকে উত্তোলন হয়ে গেছে 6 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বেশি সাবরনের পক্ষ থেকে গত বছর মার্কিন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে বাংলাদেশে অতিরিক্ত 481 বিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মজুদের কথা জানানো হয় পেট্রোবাংলা সূত্র অনুযায়ী এই মজুদও কিন্তু বিবিআনার সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী এর মধ্যেই গ্যাসের সিংহভাগ সেই মজুদের উত্তোলন হয়ে গেছে সেই অনুযায়ী দেশের এখন উত্তোলনের শীর্ষে থাকা যে গ্যাস মজুদের ক্ষেত্র রয়েছে বিবিআনা সেটা একেবারে নিঃশ্বাসের কাছাকাছি দেখুন বাংলাদেশের জ্বালানি সেক্টর নিয়ে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ যে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের গণমাধ্যম বণিক বার্তা সেখানে নাম প্রকাশ না করার শর্তে পেট্রো বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তা বণিক বার্তাকে নিশ্চিত করেছেন যে স্যাবডনের পক্ষ থেকে গ্যাস মজুদের একটি প্রতিবেদন বাংলায় জমা দেওয়া হয়েছিল সেখানে গ্যাসের রিজার্ভের একটি তথ্য জানানো হয়েছে তবে সেটি খুব বেশি নয় মানে খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে এটি জ্বালানি বিভাগে পাঠানো হয়েছে তবে সেখান থেকে অত্যন্ত স্পর্শকাতর এবং এই গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি এবং বিষয়টা হলো যে এই যে গ্যাস উত্তোলন এবং সরবরাহ ব্যবস্থা বৃদ্ধি এটা রাতারাতি কোনো কার্যক্রম নয় যদি আপনি কূপ খনন কাজ শুরু করেন একশোটি কূপ খনন কাজই শুরু করলেন আপনি কিন্তু আগামী দুই তিন মাসের মধ্যে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সেটা যুক্ত করতে পারবেন না হিসাব বলছে যে একটি কূপ খনন করে সেখান থেকে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য অন্তত পক্ষে তিন বছর সময় দরকার তিন বছরের পূর্বে নতুন করে গ্যাসের সরবরাহ কূপ খনন করে বৃদ্ধি করা সম্ভব নয় এখন জরুরি ভিত্তিতে আমাদের এই বিবিআনা গ্যাস ক্ষেত্র যদি ফুরিয়ে যায় তিন বছরের জন্য আমরা কিন্তু সংকটের মধ্যে পড়ে যাব। যাবো একদিকে নিজস্ব গ্যাসের উৎপাদন ফুরিয়ে এসেছে একমাত্র বৃহত্তম উনচল্লিশ শতাংশ গ্যাসের যোগান এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্বিতীয়ত নতুন করে কূপ খননের যত কোম্পানি কাজ পেয়েছিল সকলগুলোই বাতিল করা হয়েছে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে হয়নি এমন অভিযোগে যেটা ভালো কথা ধরলাম যে দরপত্রের মাধ্যমে নতুন কাজ দেওয়া হবে তবে সেটা করারও কিন্তু হাতে বেশি একটা সময় নেই প্রকল্প বাতিল করে দ্রুত যদি সেই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু না করা যায় তাহলে দীর্ঘস্থায়ীভাবে বাংলাদেশ সংকটের মধ্যে পড়তে যাচ্ছে দেখুন অনেক জ্বালানি বিশেষজ্ঞরাও কিন্তু এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না যে পরিকল্পিতভাবেই দেশের এই গ্যাসের উৎপাদনের ভূভাগের যে সংকট সেটা গোপন রাখা হচ্ছে যাতে হঠাৎ করে সংকটের তীব্রতা বাড়বে যখন মানুষের ঘাড়ের উপর পড়বে বা দেশের সরকারের ঘাড়ের উপর পড়বে তখন তখন ঘড়ি করে। যে হবে। কিন্তু এমনটাও বলা হতে পারে যে আমাদের গ্যাসের দ্রুত উৎপাদন বৃদ্ধি করা দরকার যার জন্যই এই সিদ্ধান্ত যেই জায়গায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গভীর সমুদ্রে গ্যাস উত্তোলনের যে আহ্বান বা দরপত্রের জমা দানের যে প্রক্রিয়া সেটা এখনো প্রতিযোগিতামূলক হয়নি একটি দেশের হাতেই কিন্তু সকল দরপত্রগুলো জমা দেওয়া হয়েছে সুতরাং কেন এই পরিকল্পিতভাবে এই জিনিসগুলোকে এখন তৈরি করে সিদ্ধান্ত নিয়ে সংকট মোকাবেলা বা উত্তরণের পথ তৈরি করা হচ্ছে না সেটাও কিন্তু একটা প্রশ্ন তো বন্ধুরা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং